নমস্কার, আমি জিকো। আপনারা দেখছেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। জিকোস কিচেন অ্যান্ড ব্লগের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন ডে স্পেশাল ব্লগ, কুকিং ভিডিও এবং কিছু ডেলি লাইফ ব্লগ, আর থাকবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্লগ। এই সর্বমিশ্রণের সম্মিশ্রিত একটি চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমার দেয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মা ও ছেলের একটি যুগলবন্দী কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি জিকো, আমার মা সুমনা। মা ও ছেলের এই যুগলবন্দী কবিতাটির নাম একুশ কি। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের কবিতা একুশ কি। একুশ কি মা? একুশ, একুশ একটা পাখি। পাখি? ওর নাম কি? কী বা তার রং? ওর নাম বাংলা ভাষা, আর ওর রং রক্তে রাঙা লাল। ও কোথায় থাকে মা? তোমার, আমার, আমাদের বুকের মধ্যে থাকে। আমারও বুকে আছে। আছে তো। ইস, ওর কষ্ট হয় না, উড়তে ইচ্ছে হয় না। ওরে তো, এই যে আমি কথা বলছি, আমার দিক থেকে তোমার দিকে উড়ে যাচ্ছে, আর তুমি কথা বলছো আমার দিকে উড়ে আসছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো মা। এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাসকে কি দেখতে পাচ্ছ? পাচ্ছি না তো। ও কি নিঃশ্বাসের মতন মা? এতক্ষণে ঠিক বুঝেছ। ও বুকের মধ্যে কোথায় থাকে মা? আমার বুকে কান পাতো, কিছু শুনতে পাচ্ছ? পাচ্ছি তো মা, টিক 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 এক শব্দ শুনতে পাই। এই শব্দটাই তো ওই পাখিটার বাসা। নমস্কার, আমি একটু ব্যস্ততার কারণে আমাদের বাড়ির ঘোষ পরিবারের শিবরাত্রির ব্লগ ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজ 21শে ফেব্রুয়ারি, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারই সাথে জুড়ে দিলাম এই শিবরাত্রির ব্লগটি। সব কিছু মিলেমিশে এক একবার করে নিয়েছি, তা আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রথমে আপনারা শুনলেন মা ও ছেলের একটি যুগলবন্দী কবিতা, তারপরে এখন আপনারা দেখছেন শিবরাত্রি পূজার কিছু শর্ট ভিডিও ক্লিপ। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। আমার পূজা করিলে আমি অতি সন্তুষ্ট হই। ইহার নিয়ম, এই পুরো দিন একবেলা নিরামিষ খাইয়া সংযম করিবে এবং সকালে উঠিয়া বেলপাতা হরণ করিবে। সন্ধ্যের পর পবিত্র স্থানে শিবলিঙ্গ নির্মাণ করিয়া রাত্রি জাগরণ করিয়া বেলপাতা দিয়া আমার পূজা করিবে এবং গীত বাদ্যাদি করিয়া রাত্রি জাগরণ করিয়া পরদিন শিবভক্ত ব্রাহ্মণ দিগকে ভোজন করাইয়া পালন করিবে, যাতে সকল ঐশ্বর্য লাভ হয়। ইহার কাহিনী বলিতেছি শুনো। বারাণসীতে এক দুর্বৃত্ত ব্যাগ একদিন বহু পশু পাখি বধ করল, কিন্তু সন্ধ্যা হওয়ায় বাড়ি ফিরিতে পারিল না। একা ওই বেলগাছে উঠিয়া রাত্রি কাটাইতে লাগলেন। সেই দিন ছিল শিবরাত্রি। সে সারাদিন উপবাস থাকায় শীতে ঠক ঠক করিয়া কাঁপিতে লাগলেন। তাহার কাঁপুনিতে গাছে হইতে বেলপাতা ও শিশির জল নিচে বৃক্ষমূলের নিকট পড়িয়া এই ব্যাধের শিবরাত্রির গতের ফল লাভের কথা শুনিয়া ফিরিয়া গেলেন। পার্বতী এই কাহিনী শুনিয়া সকলের কাছে প্রচার করিলেন। শিব হইতে অধিক উচ্চ, আশ্রমে হইতে বড় যোগ্য ও গঙ্গার মতো তীর্থ এবং শিবরাত্রির মতো বড় ব্রত আর নাই। Thank you.
তা বন্ধুরা, আমি জিকো আমার মতন করে আপনাদের সামনে একটি ভিডিও সাজিয়ে তুললাম। আজকের এই যুগলবন্দী ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকবেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার। We'll be right back.